সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুদে অসাধু ব্যবসায়ীদের থিমে নেই অপকৌশল। বেশি মুনাফার আশায় দোকানে না রেখে অবৈধভাবে গুদামে মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট করছে কিছু অসাধু সিন্ডিকেট, যার জন্য চরম ভোগান্তিতে পড়ছে ক্রেতারা। এবার অভিযান চালিয়ে পাহাড়তলি বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে 15,000 লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পাহাড়তলি বাজারে অভিযান চালায় এসব তেল জব্দ করা হয়। তেলের কৃত্রিম সংকট রুখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক। 1,000 কার্টুন যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে আসে 15,000 লিটার তেল আসে। তো আমরা এই তেলটা আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন হচ্ছে আমরা ওনাকে প্রশাসনিক ব্যবস্থায় আমরা ওনার দোকানে আরও কিছু প্রবলেম আছে সব মিলিয়ে আমরা ওনাকে 1,70,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এই তেলটা যাতে বাজারে ছড়িয়ে পড়ে এই লক্ষ্যেই আমরা এই তেলটা অন্যান্য ব্যবসায়ী খুচরা পাইকারি ব্যবসায়ীদের কাছে আগের যে মূল্যে সেই মূল্যেই আমরা বিক্রি করে দেবো, বাজার পরিস্থিতি বাজারে যেন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকে। এর আগে রোববার চট্টগ্রামের ষোলশহর এলাকার কর্ণফুলি মার্কেটের একটি দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 1,050 বোতল সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জিয়াউল হকিমন, বাংলা ধারা, চট্টগ্রাম।